মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলুন ক্রিসপি চিকেন ফ্রাই আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই ইমি চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো বিকেলের জন্য বা বাচ্চাদের টিফিনের ঝটপট খুবই মজাদার ক্রিসপি চিকেন ফিঙ্গার আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে তাহলে চলুন এই মুচমুচে ক্রিসপি চিকেন ফিঙ্গারগুলো কিভাবে ঝটপট তৈরি করতে হয় দেখে নেওয়া যাক স্পেসি চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে মুরগির ব্রেস্টের যে অংশটা এর থেকে আমি একটা সাইড নিয়েছি আর এগুলোকে এরকম লম্বাটে করে স্লাইস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ম্যারিনেশনের জন্য অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস করে দিব চামচ আদা আদা এবং এবং বাটা আমি একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি অ্যাড করে দিব একটা চামচ পরিমাণ গোড়ামরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব ওয়ান ফোরটি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো একটা ডিম দিয়ে দিচ্ছে সবকিছু খুব ভালোভাবে সঙ্গে মিশিয়ে নিব এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু ক্রিস্পি চিকেন ফ্রাই গুলো এতটাই মজাদার হয় তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না যারা একবার খেয়েছেন তারা বুঝতে পারবেন তো এর সঙ্গে আমি একটা চামচ পরিমাণ লেবুর শেড করে নিচ্ছি এতে দেখা যায় চিকেন থেকে কোনো স্মেল আসবে না তো দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি পাঁচ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিব এরই ফাঁকে আমি একটা প্রোটিন তৈরি করে নিব। এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি একটা বক্সের মধ্যে অ্যাড করে দিব টেস্ট অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব এর সঙ্গে আমি অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ তারা জিরার গুঁড়ো এই জিরার গুঁড়োটা দেওয়ার কারণে চিকেন ফ্রাই থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে এই তো আমার পোটিনটা এরই মাঝে রেডি এখন এইখান থেকে ফিরে আসব পাঁচ মিনিট পর এখন চিকেন ফ্রাই গুলো ম্যারিনেশন করে রেখেছি এটাকে প্রথমে আমি এই ময়দার মধ্যে দিয়ে বক একটু ঝাঁকিয়ে নেব এতে দেখা যায় খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে ময়দাটা কোট করে নেবে আর এটা খুব সুন্দর একটা লেয়ারও চলে আসবে মোটা দেখতেই পাচ্ছেন তো এইভাবে করে আমি সবগুলো চিকেনে এরকম কোট করে নিচ্ছি প্রোটিনের মধ্যে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে তো আবারও বাকি চিকেনগুলোকে দিও এভাবে করে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাকিগুলোকেও কোট করে নিচ্ছি প্রোটিনের মধ্যে দেখতেই পাচ্ছেন এখন চিকেনগুলোকে ফ্রাই করার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিলাম বেশ কিছুটা তেল দিয়ে তেলটা যখন ফুলফিল গরম হবে এরপর যে আমি চিকেনগুলো ছাড়বো চিকেন হালকা গরম তেলে কখনই চিকেন ফ্রাই করতে যাবেন না তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না আর আমার চিকেন গুলো ভাজতে সর্বোচ্চ সময় লেগেছে তিন থেকে চার মিনিট আপনাদের কম বেশি লাগতে পারে যেহেতু চিকেনগুলোকে আমি একদম স্লাইস করে কেটে নিয়েছি আর একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি তার জন্য এগুলো ভাজতে বেশি সময়ের প্রয়োজন হয় না তো দেখতে পাচ্ছেন যখন একটা সুন্দর কালার চলে আসবে এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা সার্ভিং পেজে সার্ভ করে নাম ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন ফিঙ্গার বা চিকেন ফ্রাই এগুলো ম্যারোনেস বা সসের সাথে খুব অনায়াসে পরিবেশন করে নিতে পারেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে বাচ্চাদের টিফিনও কিন্তু ঝটপট এটা তৈরি করে নিতে পারে তো আমার আজকে ক্রিস্পি চিকেন ফিঙ্গারের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করবেন তো একটা চিকেন ফিঙ্গার আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছেন তা এটা খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায় দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি ও মুচমুচে হয়েছে তো আজকে এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিলাম i love his